পূর্ব রেলের বিরাট নিয়োগ। হাওড়া শিয়ালদা সহ বিভিন্ন ডিভিশনে প্রায় 3000 শূন্যপদ ফাঁকা রয়েছে। এই পদে কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। হাওড়া, শিয়ালদা, মালদহ সহ একাধিক ডিভিশনে হাজার হাজার কর্মী নিয়োগ করছে ইস্টার্ন রেলওয়ে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে সম্প্রতি জারি করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি, যা আপনি আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। রাজ্যের প্রতিটি জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। শূন্যপদের সংখ্যা। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইন্সট্যান্ট রেলের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট শূন্যপদ রয়েছে 2972। নিয়োগ করা হবে 56 পদে। হাওড়া, লিলুয়া, শিয়ালদা, কাছড়াপাড়া, মালদা, আসানসোল এবং জামালপুর ডিভিশনে এই নিয়োগ সম্পূর্ণ করা হবে ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান সহ একাধিক ট্রেডে। শিক্ষাগত যোগ্যতা। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম 50% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি এনসিভিটি, এসসিভিটি স্বীকৃত ন্যাশনাল টেট সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমা। প্রার্থীদের 15 থেকে 24 বছরের মধ্যে বয়স থাকা চাই। সংরক্ষণ আইন অনুসারে বয়সে ছাড় পাবেন কেবল সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা। আবেদন করার পদ্ধতি। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে আরআরসি ইনস্ট্যান্ট রেলের ওয়েবসাইটের মাধ্যমে, যেটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। ওই লিঙ্কের ওয়েবসাইটে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন হয়ে গেলে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বার করে নেবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 11 এপ্রিল 2022 থেকে 10 মে 2022 পর্যন্ত। আবেদন ফি জমা করতে হবে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, আর এসসি এসটি পিডাব্লিউডি মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা করতে হবে না। তো বন্ধুরা, যারা এই পদে আবেদন করতে চান তারা 11 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের পাওয়ার লেটেস্ট আপডেট।